ক্লাস থেকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, খুবই সিম্পল আর হেলদি একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা করে নেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুল করবেন না, আর পাশে যে বেল আইকনটা রয়েছে এতে ক্লিক করবেন, তাহলে আমার রেসিপিগুলো সহজেই পেয়ে যাবে। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলুন আমার রেসিপি শুরু করা যাক। কলিফ্লাওয়ার উইথ চিকপিস ফ্রাই। কলিফ্লাওয়ার উইথ চিকপিস ফ্রাই করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি ওগুলো এখন শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলিফ্লাওয়ার এখানে আমি সামান্য এটাকে স্ট্রিপ করে নিয়েছি, সাথে এখানে নিয়েছি ক্যারোট স্লাইস করে কেটে গ্রিন পেপার রেড পেপারও নিয়েছি, সাথে এখানে অয়েল রয়েছে, এখানে হচ্ছে সল্ট, আর যে মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চিকপিস, এটা যে কোনো গ্রোসারি স্টোরে পেয়ে যাবে। আর সাথে এখানে আমার লাগবে জিঞ্জার, এখানে রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, টারমারিক পাউডার, আর হচ্ছে এখানে কিউমিন পাউডার রয়েছে। প্রথমে আমি এগুলোকে কলিফ্লাওয়ার সাথে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আগে এটাকে আমি কিছুক্ষণ 5 মিনিটসের মতো আমি এটাকে রেস্টে রেখে দিব, তারপর এটা আমি ফ্রাই করে নিব। তাহলে চলুন মূল রেসিপি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে প্রথমে আমি এই যে স্টিম করে রেখেছি সে কলিফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে আমি কেটে রেখেছিলাম ক্যারট, গ্রিন পেপার, রেড পেপার, সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি যে পাউডার স্পাইস নিয়েছি এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে কম চান তাহলে একটু ঝালটা কমিয়ে দিবেন, আর যদি বেশি খেতে চান একটু অ্যাড করে নেবেন। সাথে এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সল্ট, আমি টেস্ট বুঝে বা পরিমাণ বুঝে দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি মেখে 5 মিনিটসের জন্য রেখে দিব, তারপর এটাকে আমি ফ্রাই করে নেব। কলিফ্লাওয়ার ফ্রাই করার জন্য আমি অলরেডি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন এতে আমি সামান্য পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি যে মেখে রেখেছিলাম কলিফ্লাওয়ার আর যে এখানে ক্যারট, গ্রিন পেপার, রেড পেপার, স্পাইস দিয়ে এটা এখন আমি এখানে ফ্রাই করে নিব। এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন, আর যে পাশের যে বেল আইকনটা রয়েছে এটা ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এই রেসিপিটা খুবই হেলদি আর এটা টেস্টও খুব ভালো, আপনারা এটা যে কোনো ভাবে খেতে পারেন। এটাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যানের চিকপিস, আপনারা যে কোনো পিস ইউজ করতে পারেন, কিডনি বিনও ইউজ করতে পারেন। এখানে আমি চিকপিস নিয়েছি, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা খুবই হেলদি একটা রেসিপি, খেতেও খুব মজা, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য এটা আমি আর একটু ফ্রাই করে নিব। এই তো হয়ে গিয়েছে আমার কলিফ্লাওয়ার উইথ চিকপিস ফ্রাই, এটা এখন আমি একটা সার্ভিং বোলে তুলে নিব। এই তো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি কলিফ্লাওয়ার উইথ চিকপিস ফ্রাই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি একটা রেসিপি, আশা করি সবার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, সাথে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারে। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করব, পরে কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।
love this. Thanks for watching.